I'm
তাই ঢাকা বিভাগীয় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হবেন আমরা আহ্বান করব এই সমাবেশের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই সরকারের সরকারের পতন ঘটবেন আমরা শান্তিপূর্ণ উপায়ে এই সমাবেশকে আহ্বান করেছি আমরা প্রায় 10টি বিভাগে 10টি সমাবেশের আহ্বান করা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি নিয়ে আমাদের জীবনের নিরাপত্তার দাবি নিয়ে আমাদের গণমানুষের সর্বস্ব এবং গণমানুষের দাবি নিয়ে এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে আমরা এই সারা বাংলাদেশের দক্ষ দিবসে আমরা সমাবেশ সুযোগ দিয়েছে সেই ঐতিহাসিক চট্টগ্রাম অনেক বাধা বিপত্তির পরে এদেশের মানুষের চট্টগ্রামবাসী ওই সমাবেশকে সফল করেছেন খুলনাবাসী সফল করেছেন গতকালকে রাজশাহীবাসী আগামী 10 তারিখ আমাদের এই ঐতিহাসিক সমাবেশকে সফল করার জন্য সারা ঢাকা আমাদের ঢাকা ডিভিশনের সর্বস্তরের নেতা কর্মী উদ্যোগ তাই আমরা সর্বস্তরের জনগণকে মানুষকে আহ্বান করব আগামী দিনে গণতন্ত্রের জন্য বাঁচার দাবি নিয়ে আমরা এই সমাবেশে উপস্থিত থাকব আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দিনে 10 তারিখের সমাবেশে 10 তারিখের সমাবেশে ভোটদানের সমাবেশে খালেদা জিয়ার সমাবেশে তারেক রহমানের সমাবেশে ভোটদান সফল করুন আজকে আমরা এই প্রচার কাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছি আমাদের প্রতিদিন এই প্রচার কাজ শান্তিপূর্ণ উপায়ে চলবে আগামী 10 তারিখ উপস্থিত থেকে এই স্বৈরাচারী সরকারের কাছে আমরা আমাদের জনগণের দাবি এবং দেশের মেহনতি মানুষের দাবি যারা ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে যারা দেওয়া হয় তাদের বিরুদ্ধে এই দাবি আজকের সমাবেশ আমরা এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা এই সরকারকে আমরা আমাদের চূড়ান্ত দাবি জানাবো এই সরকার যদি আমাদের দাবিকে উপেক্ষা করে যদি আমাদের গণতন্ত্র ফিরিয়ে না দেয় যদি নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা নির্বাচনের তারিখ ঘোষণা না করেন তাহলে সেই সমাবেশ থেকে আমাদের চূড়ান্ত আন্দোলন ঘোষণা করা হবে আপনারা সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমাদের একটি প্রসারগারে পল্টন অফিসের সামনে থেকে লিফলেট বিতরণ করবে এবং মাইকে আহ্বান থাকবেন আরেকটি গাড়ি এই ভাষা নিয়ে মিলনায়তনের সামনে থাকবে এবং এতে লিফলেট বিতরণ হবে এবং মাইকে প্রচারের আহ্বান থাকবে ধন্যবাদ।